পার্বতীর পরিস্থিতি অন্যরকম ছিল আর আমার অন্যরকম। এখানে তো ইন্দ্রের বাবা ভালোবাসার মতো পবিত্র বন্ধনকে অপবিত্র মনে করেন। ওনার দৃষ্টিতে যে মেয়ে প্রেম করে সে দুশ্চরিত্রা, আর সেই জন্য উনি আমাকে কখনোই পুত্রবধূ বলে মেনে নেবেন না। এক মিনিট ধরো বাবা, তুমি এখানে কি ব্যাপার? ইন্দ্র, আমি তো জানতামই না যে আমি এক হিরোর জন্ম দিয়েছি। এতদিন শুধু সিনেমাতেই দেখেছি যে হিরো তার হিরোইনের জন্য মা বাবার বিরুদ্ধে চলে যায়, বিদ্রোহ করে। বাবা, এমনটা কিছুই হয়নি। ওই সতীয়া শুনে ওই নাম মুখেও আনতে চাই না আমি। আর তুই তার ভাইয়ের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, আর এর নির্লজ্জ হওয়ার কোনো অসুখ করেছে নাকি ওই ছোট লোকের মেয়েটার, যে তোর মাথাটা খাচ্ছে? না বাবা, ও কিছুই করেনি। আসলে হয়েছে, এলএলবি তো করাইনি, তাহলে ওকালতি কবে থেকে শুরু করলি? আর তুই আমাকে কথা দিয়েছিলি তো যে মেয়েটার সঙ্গে দেখা করবি না, তাহলে কি এমন হলো হঠাৎ যে প্রেমের প্রদীপ নিয়ে চলে গেলি ওর আরতি করতে? বাবা, আমি সাতির সঙ্গে দেখা করতে যাইনি, বরং ও বাড়ি ছেড়ে কোথাও চলে গেছে, ওকে খুঁজতে গিয়েছিল। আচ্ছা, অনুসন্ধান দপ্তরের কর্মচারী নাকি তুই? হ্যাঁ, যে খুঁজতে বেরিয়েছিস? বুঝিয়ে বুঝিয়ে তো আমার মুখ ব্যথা হয়ে গেল যে ভোলানাথ না হয়ে ভক্ত হ, ভোলানাথ হয়ে কোনো লাভ নেই, কিন্তু মাথায় তো গোবর ভর্তি হয়ে আছে, আমার কথা মাথায় ঢুকবে কি করে? এই ছেলে, এদিকে আয়। কি ব্যাপার, ক্লার্কের ছেলে? বাপ যখন কিছু করতে পারলো না, তখন কি ছেলেকে পাঠিয়েছে ঘোট পাকাতে? মেয়েটাকে লুকিয়ে রেখে এখন লুকোচুরি খেলা হচ্ছে। একটা কথা জেনে রাখ, সিংহাসন সিং এর ছেলেকে ফাঁসানোর জন্য আরো ভালো গল্প বানাতে হবে। বাবা, তুমি এসব কি বলছো? আরে, এটাই সত্যি, এক্ষুনি প্রমাণ করছি। এই এদিকে এসো। বাবা, কি করছোটা কি? এদিকে এসো সবাই, এদিকে এসো, এখানে এখানে এদিকে। একটা কথা বলো তো, যার বাড়ির মেয়ে হারিয়ে যায় সে থানায় গিয়ে পুলিশের কাছে রিপোর্ট লেখায় নাকি রাস্তায় বাইক নিয়ে ঘুরে বেড়ায়? তোমরা যদি প্রশ্ন করো কে এরকম করে, তাহলে এই যে এই মহাপুরুষ এই রকমই করে। নিজে তো হাড় হাবাতে অকম্মার ধারী, এখন বড় লোকের ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে। এসব আপনি কি বলছেন? এই শালা, শালা সম্পর্ক আবার গালাগালিও, সম্মতিক্রমে বিয়ে হলে সম্পর্ক আর অসম্মতিতে হলে গালাগালি। যাও এখন এখান থেকে, যাও। ব্যাস, প্রয়োজনের চেয়ে অনেক বেশি কথা বলছে না। উঁচু গলায় কথা বলবি না, না হলে সোজা উপরে পাঠিয়ে দেবো বিনা রিজার্ভেশনে। প্রেমে সফল হওয়া কখনোই সহজ নয়। সংসার প্রেমের পূজা করে ঠিকই, কিন্তু তাকে স্বীকার করে না। যারা ভালোবাসে তারা যুগ যুগ ধরে নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য কঠিন বাধার সম্মুখীন হয়। যে দৃঢ়ভাবে সেই বাধা অতিক্রম করতে পারে সে তার ভালোবাসাকে অবশ্যই লাভ করে। দেবী পার্বতীকেও তার ভালোবাসা লাভ করতে পরীক্ষা দিতে হয়েছিল, যার কাহিনী এবং পরিণাম শোনা এখনো বাকি আছে। কিন্তু মহাদেব তো জানতেন দিদি যে দেবী পার্বতী কত ব্যাকুল হয়ে আছেন আর ওনাকে কতটা ভালোবাসেন, তাও ওনাকে এত কঠোর তপস্যা করতে হলো। কারণ কেউই প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যেতে পারে না। প্রকৃতি কর্ম, ফল, তপস্যা এবং ব্রতের নিয়মানুসারে চলে। তপস্যা, ব্রত, ত্যাগ, এই সব কিছুর আগুনে পড়েই তো প্রেম শুদ্ধ এবং পবিত্র হয়। আমিও তপস্যা, ব্রত আর ত্যাগ করার জন্য প্রস্তুত, কিন্তু এটা তো নাও হতে পারে যে এইসব করলে ইন্দ্রের বাবা রাজি হবেন। তুমি শুধু নিজের কর্ম করো, ফল তোমায় ঈশ্বর দান করবেন। শুধু এইটুকু খেয়াল রেখো, ইন্দ্রের পরিবারকে রাজি করানো তোমার তপস্যারই অঙ্গ।
অভুক্ত গরু আর ক্ষুধার্ত প্রেমিকের অভিশাপ দুটোই খুব সমস্যায় ফেলে। খাবার নিয়ে এসো ওর জন্য, সুখ শান্তি তো এমনিতেই গেছে, অন্তত পক্ষে খাবারটুকু খেলে রাজকুমারের শরীরে একটু প্রোটিন ভিটামিন যাবে। কি ব্যাপার, এত খিদে পেয়েছে যে চোখ দিয়েই গিলে খাবে আমাকে? আরে কা, কানে কি তুলো গুজে বসে আছো সবাই? খাবার বেড়ে আনো এই দুঃখী মহারাজের জন্য। খাবো না, বললাম তো আমার মনটা ভালো নেই, কিন্তু তোমরা তো সবাই ভালো আছো। সাথীকে না বিয়ে করার জন্য আমাকে ঠিক রাজি করিয়ে নিলে, ওকে খুঁজতে বেরিয়েছিলাম এখানে ডেকে পাঠালে। এবার তোমরা ভালো করে শুনে রাখো, যদি আমাকে বিয়ে করতেই হয় তাহলে সাথীকে করব। সাথীকে ছাড়া আমি জীবনে আর কাউকে বিয়ে করব না। ওকে সত্যি ভালোবাসি, তাই আলাদা থেকেও মৃত্যু ওকে ভালোবেসে যাব। ওই দেখো আবার সিনেমার ডায়লগ ঝাড়ছে। শোনো বাবু সোনা, তোমার বিয়ে তুমি এই পৃথিবীতে আসার আগেই ঠিক করা হয়ে গেছে, আর সেটা আমার বন্ধুর মেয়ের সঙ্গে। নিধি তার নাম। নিধি নামের মানে বোঝো? নিধি মানে হলো সম্পদ, সৌন্দর্যের সম্পদ। চোখ একেবারে ছানা বড়া হয়ে যাবে একবার যদি তাকে দেখো। তোমার যদি তাকে পছন্দ না হয় আমি গোপ কামিয়ে ফেলবো। তুমি আমার কথাটা বুঝতে পারছো না? আমি সাথীকে, আরে আবার ফাটা রেকর্ডের মতো এক নাম বাজাচ্ছে। আমি এই রকম হিরোর মতো রোমান্টিক ডায়লগ ছাড়তে পারি না, কিন্তু জিজ্ঞেস করো তোমার মাকে। প্রেমের অভাব কিন্তু সে বোধ করেনি কখনো। তা নয় তো কি, প্রেমের অভাব যদি থাকতো তাহলে তোরা তিনজন কোত্থেকে জন্মাতিস? বৌমা একেবারে ঠিক কথাই বলেছে। তিনটে বাচ্চা মানেই যে ভালোবাসা আছে তা কিন্তু নয়। এই প্রেমের জ্ঞান বিতরণ করা বিদ্যান, আমার জ্ঞান শোন, ছেলে আর মেয়ে শুকনো পাতা আর আগুনের মতো হয়, একসঙ্গে রেখে দিলে দাউ দাউ করে আগুন জ্বলবে। সেই আগুনে পাতার ছাই আর আগুনের জ্বালা দেখা যায় না, কি বুঝলি? ওনার হাতে একটা দেশলাইয়ের বাক্স দাও, যাতে যারা প্রেম করে তাদের পুড়িয়ে আসতে পারেন। কিন্তু আমার সিদ্ধান্তটা এটাই থাকবে, আমি কোনোদিন বিয়ে করব না। বিয়ে তো তোর বিয়ে তো তোকে করতেই হবে। কেন জানিস তো? এই যে যখন আমি খেতে বসি, কেউ জল নিয়ে আসে, কেউ দই নিয়ে আসে, কেউ পাখা চালায়, কিন্তু জলটা আমি নিজেই গ্লাসে ঢালি। কেন জানিস? কারণ এই কাজটা আমি ছোট বৌমার জন্য রেখে দিয়েছি, তোর অর্ধাঙ্গিনীর জন্য। আর তুই বলছিস যে তুই বিয়ে করবি না, তাহলে তুই কি বলতে চাস, সারা জীবন আমি নিজেই জল গড়িয়ে নেব? এই কাজ তো সাথীও করতে পারে। আরে তোর কি মনে হয়, হ্যাঁ বাবা ওই মেয়েটার দেওয়া জল খাবে? কেন খাবে না? আরে যে মেয়ে শালীনতা জানে না তার হাতে জল খাওয়া তো দূরের কথা, আমি তার ছায়াও পড়তে দেব না আমার বাড়িতে। শোন বাবা, অনেকটা তো বয়স হলো, এই যে মেয়েরা প্রেম করে বাইরে বাইরে চড়ে বেড়ায় তারা সবকটা এক একটা ডাইনি আর দুশ্চরিত্রা হয়। সেটা কোন পুরাণে লেখা আছে? সিংহাসন সিংহের পুরাণে। আরে খাবারটা অনেক তো খেলাম, তোমার ছেলের বকবকানি শুনে পেট ভরে গেছে।
বাকি কথা পরে হবে। দে পান্ডে, হ্যাঁ অনেক তো বড় বড় কথা বললি এতক্ষণ, এবার পান্ডে পান না খেলে হজম হবে কি করে? সে আমি তাড়াহুড়োতে ভুলে গেছি, এক্ষুনি আনছি। নাও দেখো সবাই, একটা মেয়ের চক্করে এত বছরের পুরনো শিক্ষাই ভুলে গেল। সেই জন্যই বলছি ওই মেয়েটাকে ভুলে যাও, এইসব প্রেম ভালোবাসা সমাজের মর্যাদা লঙ্ঘন করে করতে হয়, তাই প্রেম ভালোবাসা সংস্কার বিরুদ্ধ এসব কোনো বইয়ে পাবে না, পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। ইন্দ্র, তোর বাবা যেখানে বলছে সেখানে বিয়ে করে নে, নয়তো আমি বিষ খেয়ে নেবে তো, খেয়ে নাও, তার আগে আমার জন্য নিয়ে এসো যাতে আমি খেয়ে মরে যাই, কারণ সাথীকে ছাড়া আমার এই জীবনটা বিষের মতোই। তুই কেন বিষ খাবি? আরে নটা মাস ধরে আমি তোকে পেটে ধরেছি, আমার তো কপাল যাই পোড়া, এসব কি হচ্ছে? ওই সব্যনাশী মেয়েটার পাল্লায় পড়ে আমার ছেলেটা পর হয়ে গেল, আমার বরটা না গিয়ে চলে গেল, আর এই সব্যনাশী মেয়েটা মনের সুখে কাঁদছে। ওই দেখো মা, ও মা, চোখের জল মুছুন, ঠাকুর তো কখন চলে গেছে? চলে গেছে। তাহলে কি করবে? যাই করি না কেন, তাতে তোমার কি? আমি এইভাবে চুপচাপ বসে থাকলে হবে না, খোঁজ নিতেই হবে যে সাথী কোথায় গেল, খোঁজ নিতেই হবে। জয় ভোলানাথ। আমি চাই আমার চারিদিকে অগ্নি প্রজ্বলিত হোক। ওম
শিবাই। ওম নমঃ শিবাই। ওম নমঃ শিবাই। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। এখানে তো তুষারপাত হচ্ছে, চলে চলে যাই এখান থেকে। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। কি করছেন? ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। সময়ের চক্র বিবর্তিত হচ্ছিল, কিন্তু দেবী পার্বতীর বিশ্বাস এবং তপস্যা অটল ছিল। ওম নমঃ শিবায়। হে দেবাদিদেব মহাদেব, আমাদের সখী পার্বতীকে আপনি কৃপা করুন, দয়া করুন ভোলানাথ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। দেবী পার্বতী, আমি আপনার তপস্যায় প্রসন্ন হয়েছি, বলুন কি বর চান? মহাদেব, মনুষ্যরূপে আমি যেদিন জন্মেছি সেদিন থেকেই আমার একটাই ইচ্ছে, আমার সর্বস্ব আপনার হোক। যদি আমার তপস্যা আপনাকে প্রসন্ন করে থাকে, তাহলে আমাকে আপনার জীবন সঙ্গিনী রূপে স্বীকার করুন। আপনি এছাড়া অন্য কোনো বর চান? আমি আপনার মনস্কামনা
অবশ্যই পূর্ণ করব। প্রভু, আমার মনে, আমার ধ্যানে শুধু আপনি আছেন, কিন্তু মনে হচ্ছে যে আপনি আমার তপস্যায় সন্তুষ্ট নন। ঠিক আছে প্রভু, আমি আবার তপস্যা করব। দানান দেবী পার্বতী, আমি আপনার নিষ্ঠা আর ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি, তাই আপনাকে বর দিচ্ছি। আমি আপনাকে নিজের অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করব। কি দেবী, বরদান লাভ করার পরেও আপনার চোখে জল? এত বছরের তপস্যা সফল হওয়ার আনন্দে প্রভু আমি আমার আনন্দ ব্যক্ত করতে পারছি না, তাই এই চোখের জল আমার অনুভূতি ব্যক্ত করছে। আমার এই চোখের জল আপনাকে সহস্র কোটি ধন্যবাদ জানাচ্ছে প্রভু। কত আনন্দের সেই মুহূর্ত যখন মহাদেব নিজে দেবী পার্বতীর চোখের জল মুছিয়েছিলেন। একেই তো ভালোবাসা বলে। দেবী পার্বতীর প্রেম অশ্রু হয়ে ঝরে পড়ছিল, আর ওদিকে মহাদেব একজন সাধারণ মানুষের মতো দেবী পার্বতীকে দেখতেই থাকলেন। তাঁর প্রকৃত প্রেম দেখে অভিভূত হয়ে গেলেন। যদি কেউ ভালোবেসে মন থেকে ডাকে, তবে সে ডাক অবশ্যই পৌঁছে। সতী, সতী, মনে হচ্ছে তোমার মনের ভালোবাসার ডাকও তোমার ইন্দ্রর কাছে পৌঁছেছে। ইন্দ্র, তুমি এখানে কোথায় চলে গিয়েছিলে? জানো কত চিন্তা হচ্ছিল। কেদনা, যদি আপনি এভাবেই অশ্রু বিসর্জন করেন, তবে সংসার কি বলবে? আপনার আর আমার মিলনের সাক্ষী কি এই অশ্রু? এবার আমাকে অনুমতি দিন দেবী, আমি বিবাহের প্রস্তাব নিয়ে আপনার গৃহে যাব। আপনি আমার জন্য অপেক্ষা করবেন, আমি শীঘ্রই আসব। আমি যা দেখলাম তা কোনো স্বপ্ন ছিল না তো? না সখী, মহাদেব স্বয়ং এখানে এসে দর্শন দিয়েছেন। ওনাকে দেখে তো আমরাও ধন্য হয়ে গেলাম। কিন্তু সখী, আমাদের বলো মহাদেব কি বললেন? উনি বললেন যে উনি শীঘ্রই আসবেন আর আমাকে ওনার অর্ধাঙ্গিনী করে নিয়ে যাবেন। তুমি কি সত্যি বলছো? এভাবে যেতে দেব না তোমাকে। আগে বলো কি ঘটেছে। মানে আমাদের পার্বতী
দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী হবে। হে পর্বত, হে বৃক্ষ, হে আকাশ, হে নদী, আজ আমি অত্যন্ত প্রসন্ন, কারণ মহাদেব আমার আহ্বান শুনেছেন আর আপনারা সকলে আমাদের বিবাহে আমন্ত্রিত। মা পার্বতী, পার্বতী কোথায় তুমি? রাজকুমারী পার্বতীর কোনো খোঁজ পেলে এসো আমার সঙ্গে। হে নদী, হে পর্বত, হে পুষ্প, তোমরা সকলে আমাদের বিবাহে আমন্ত্রিত। কোথায় তুমি? আমি সম্পূর্ণ হিমালয়কে আমন্ত্রণ জানাবো। এ তো আমাদের পার্বতীর কণ্ঠস্বর। পার্বতী, পার্বতী তুমি কোথায় চলে গিয়েছিলে? আমরা কত চিন্তায় ছিলাম। মা, আসলে আমি আপনার নিষ্ঠা এবং ভক্তিতে প্রসন্ন হয়েছি, তাই বরদান করছি আমি আপনাকে আমার অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করব। কত কষ্ট সহ্য করেছো তুমি পার্বতী। নারায়ণ নারায়ণ। হে রাজন, আমার একটা অনুরোধ আছে যে আপনি যত শীঘ্র সম্ভব মহাদেব এবং মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন করুন, কারণ সেটাই নিয়তি আর বিধির বিধান। এবার মহাদেবকে বরমাল্য পরিয়ে দিন। দেবী, এ আপনার বহু বছরের তপস্যার পরিণাম। যদি আপনার মতো কোনো কন্যা মাত্র একদিনও এই ব্রত পালন করে, সেও মনের মতো স্বামী পাবে। আপনি যত কষ্ট করেছেন, আমি চাই না অন্য কোনো নারী সেই কষ্ট করুক। আপনারা সকলে অরণ্যে গিয়ে দেবী পার্বতীকে তপস্যায় সহায়তা করেছেন, দেবী পার্বতীর মতো আপনাদের নামও এই ব্রতর সঙ্গে জড়িয়ে থাকবে। আজ থেকে সংসারে আপনারা হরতালিকা নামে পরিচিত হবেন, আর সকলে এই ব্রত হরতালিকা ব্রত নামে পালন করবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, মাতা পার্বতীর জয়।
সংযম সেই অব্যর্থ পথ যা প্রত্যেককে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়। আপনি এই ব্রত পালন করে নিজের মনের মতো স্বামী লাভ করেছেন, যা যুগ যুগ ধরে মানুষকে প্রেরণা দেবে আর মানুষ নিজের মনস্কামনা পূর্ণ করতে এই ব্রত পালন করবে। হরতালিকা ব্রত যদি পূর্ণ শ্রদ্ধা এবং ভক্তি সহকারে করা হয় তাহলে তোমাদের পথে আসা সমস্ত বাধা দূর হয়ে যাবে। দেবী, আমরা প্রতিদিন আপনার কাছে পরাজিত হয়ে যাই, তাও আপনি আমাদের সঙ্গে কেন খেলেন? যাতে প্রতিদ্বন্দ্বীর মস্তিষ্ক পড়ার অভ্যাস থাকে আর বিজয় প্রাপ্ত করার স্পৃহা জ্বলতে থাকে। আচ্ছা, এইবার বুঝতে পারলাম আপনার এত তীক্ষ্ণ বুদ্ধি কোত্থেকে আসে। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবী পৌলমী। প্রণাম দিবর্ষী। আসুন পাশা খেলা যাক। না 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 দেবী পৌলমী, এই ছলনাময় খেলা বরং আপনিই খেলুন, এই খেলায় আমার পারদর্শিতা নেই। আমি তো এখানে এসেছি আপনাকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ দিতে। কি সংবাদ? দেবী পৌলমী, মাতা সন্তোষী পৃথিবীতে একটি অত্যন্ত অদ্ভুত কাজ করছেন। কলিযুগে মানুষদের মধ্যে লোভ, মোহ, মায়া, ছলনা, দ্বেষ এবং অধর্মের মতো দোষ বৃদ্ধি পেয়েছে এবং মাতা সে সব কিছু নাশ করারই চেষ্টা করছেন, আর তাই তিনি পৃথিবীতে তাঁর ব্রত কথার প্রসার করছেন। প্রত্যেকটি ব্রতের পিছনেই ভগবান আছেন, ভক্ত আছেন, তাঁদের ভক্তি আছে, আস্থা আছে, নিষ্ঠা আছে, ভালোবাসা আছে। মানুষের কাছে যে জ্ঞান পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি, আর কলিযুগ তো তখনই সত্য যুগে পরিণত হবে যখন এ সকল অবগুণের অন্ধকার ঘুচবে আর মাতা সেই অন্ধকার মুছে দেওয়ারই চেষ্টা করছেন, যাতে ভবিষ্যতে ধর্ম এবং ন্যায় সমৃদ্ধ এক সমাজ গড়ে ওঠে। নারায়ণ নারায়ণ। দেবর্ষী, বিচার আর প্রয়াসে কিচ্ছু হয় না, কলিযুগে মানুষের মনে এত লোভ আছে যে সেই মন শুদ্ধ করা অসম্ভব। নারায়ণ নারায়ণ, আপনি হয়তো সত্যি কথাই বলছেন, কিন্তু আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে বিচার এবং প্রয়াসের দ্বারাই লক্ষ্য এবং বিজয় প্রাপ্তি হয়। যদি পৃথিবীতে মাতা সন্তোষীর এই ব্রত কথা সত্যি সফল হয় তাহলে তা একটি বড় উদাহরণ হবে এবং এভাবে ব্রত কথাও শুরু হবে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনি খেলতে থাকুন এই পাশা খেলা। আমায় অনুমতি দিন, আমাকে সমগ্র দেবলোকে গিয়ে এই সংবাদ পৌঁছতে হবে, যাতে ওনাদের মনে পৃথিবী নিয়ে যে আশঙ্কা আছে, যে ব্যাকুলতা আছে তা দূর হয়ে যায়। অনুমতি দিন দেবী পৌলমী। নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, দেবী পৌলমী, মনে হচ্ছে দেবী সন্তোষী আপনাকে পরাজিত করার ষড়যন্ত্র করছেন। হ্যাঁ, আর দেবর্ষীও ওনাকেই সমর্থন করছেন, আর বাকি দেবতাদের সমর্থনও উনি নিতে গিয়েছেন। যদি দেবী সন্তোষী সফল হয়ে যান তাহলে? সফলতা আর অসফলতার মূল্যায়ন তখন হবে দেবী সন্তোষীর ভক্তের ব্রত যখন পূর্ণ হবে। দিদি, আমরা হরতালিকা ব্রত শ্রদ্ধার সঙ্গে পালন করব। আর প্রতি পদে তোমাকে সাহায্য করবে তোমার ইন্দ্র। দিদি, হরতালিকার ব্রত পালন তো করব, কিন্তু এই ব্রতর নিয়ম তো আমার জানাই নেই। সবার আগে এটা জানা আবশ্যক যে হরতালিকা ব্রত ভাদ্র মাসের তৃতীয়াতে পালন করা হয়, আর তাই এটিকে হরতালিকা তীজও বলা হয়। এই ব্রত কুমারী মেয়েরা মনের মতো স্বামী পেতে আর বিবাহিত মেয়েরা
স্বামীর মঙ্গলের জন্য পালন করেন। এই দিন মেয়েদের নির্জলা উপবাস করতে হয়, আর সেই সঙ্গে মাটি আর বালি দিয়ে দেবাদিতে মহাদেবের মূর্তি স্থাপন করে তাঁর পূজা করতে হয়। আর সেই সঙ্গে মেয়েদের চন্দন, মেহেন্দি ইত্যাদি দ্বারা সজ্জিত হতে হয়, আর তাকে পূজার সময় শঙ্খ, ভেরি, মৃদঙ্গ ইত্যাদি বাজাতে হয়। নিয়ম মেনে মন্ত্রজপ করতে হয় এবং ভগবান শিবকে ধুনো, ধূপ, পুষ্প দ্বারা নিয়ম মেনে পুজো করতে হয়। অনেক রকমের ভোগ নিবেদন করতে হয়, আর ভগবান শিবকে স্মরণ করে রাত্রি জাগরণও করতে হয়। ইন্দ্র, তুমি এই সব উপকরণ লিখে নাও। নারকেল, সুপারি, যব, লেবু, ফল। নিয়ম আমি বলে দিলাম, এবার তোমরা দুজন প্রস্তুতি নিয়ে নাও, আমি নিজে এসে নিয়ম মেনে তোমাদের হরতালিকা ব্রত পালন করাবো। কিন্তু পুরোহিত মশাই কোথায় পাবো ওনাকে? কারণ যদি এখান থেকে কোনো পুরোহিত মশাইকে ডাকি তাহলে সাতির মা বাবার দিক থেকে কোনো অসুবিধে হবে না, কিন্তু আমার বাবা তো ঝামেলা বাঁধিয়ে দেবে। আমি নিজে এসে এই ব্রত পালন করাবো। আমার মতে সংসারের শ্রেষ্ঠ পুরোহিত ছিলি, আমি তাকে নিয়ে আসবো। নারায়ণ নারায়ণ, আপনাকে শত কোটি ধন্যবাদ মাতা। অর্থাৎ আপনি আমাকে পুরোহিত বানিয়ে পৃথিবীতে নিয়ে যাবেন। উত্তম, অতি উত্তম। মাতা, কলিযুগে মানুষের মনে শান্তির জন্য যে পথ আপনি বেছে নিয়েছেন তাতে আপনার ভক্ত অর্থাৎ আমাকে অংশ নেওয়ার সুযোগ করে দিয়ে আপনি আমার জীবন ধন্য করেছেন মাতা। আপনাকে শত কোটি ধন্যবাদ মাতা, শত কোটি ধন্যবাদ। নারায়ণ নারায়ণ। কিন্তু আমার মনে কিছু আশঙ্কার সৃষ্টি হচ্ছে, তার নিবারণ হবে কিভাবে, কে করবেন? নারায়ণ নারায়ণ, আমার মনে যে প্রশ্ন উৎপন্ন হচ্ছে তার উত্তর কেবলমাত্র মহাদেব এবং মাতা পার্বতী দিতে পারেন। যত শীঘ্র সম্ভব আমাকে তাঁদের কাছে যেতে হবে। নারায়ণ নারায়ণ। আমি এবার আসি, কাল তোমরা সময় মতো সব প্রস্তুত রেখো। আমার কোনো দিদি নেই, কিন্তু মনে হয় যেন সন্তোষী মা তোমাকেই আমার দিদির রূপে পাঠিয়েছেন। তুমি শুধুমাত্র আমার প্রাণই বাঁচাওনি, বরং আমাকে সঠিক পথও দেখিয়েছ। আমি তোমার এই উপকার কখনো ভুলতে পারবো না দিদি। আমি তো শুধুমাত্র নিজের কর্তব্য পালন করছিলাম, কিন্তু না। ইন্দ্র, ওকে সামলাও, অনেক রাত হয়ে গেছে, তোমরা এবার যাও, আবার দেখা হবে। সতী, তুমি কাউকে কিছু না জানিয়ে এখানে কেন এসেছো? তোমার কোনো ধারণা আছে সবাই কত চিন্তা করছে? আর তোমার ধারণা আছে যে আমার কত চিন্তা হচ্ছিল? তুমি বলো না, কি বলতাম সবাইকে? যে মানুষটাকে আমি ভালোবাসতাম সে আজ বলছে যে তাকে ভুলে যেতে। তুমি আমার জীবন থেকে চলে যাচ্ছিলে, তাই আমি নিজের জীবনটাকে শেষ করতে চাইছিলাম। নারায়ণ নারায়ণ। প্রণাম মহাদেব। প্রণাম মাতা। মাতা, আমি এক সমস্যায় পড়েছি যার সমাধানের জন্য মহাদেবের কাছে এসেছি, কিন্তু মহাদেব তো ধ্যানে মগ্ন আছেন। এমন কি সমস্যা দেবর্ষি যার জন্য আপনাকে এই সময় আসতে হলো? আপনি তো জানেন যে পৃথিবীতে সাতী হলো মাতা সন্তোষীর সবচেয়ে বড় ভক্ত, আর ইন্দ্র ওর জন্য উচিত পাত্র। কিন্তু ইন্দ্রর পরিবারকে আমরা খুব ভালো করেছিনি। এমতাবস্থায় সাতির মতন সরল, সহজ এবং ধার্মিক কন্যা
ওই পরিবারে কি করে থাকবে? দেবর্ষি, অন্ধকারেই একমাত্র আলোর তাৎপর্য বোঝা যায়। দেবী সন্তোষীর ভক্ত যদি এমন পরিবেশে যায় যেখানে অধিকতর মানুষ অশুভ চিন্তা করে, সেখানে সাতির শুভ মনোভাবই ওকে শক্তি যোগাবে, তাতেও সম্মানও পাবে এবং ওর সাহসও বাড়বে। আর দেবর্ষি ইন্দ্রের পরিবারের লোক যেমনই হোক, কিন্তু ইন্দ্রের মন অত্যন্ত ভালো, আর ও তো মহাদেবের ভক্ত। আর মহাদেবের ভক্ত ভালোবাসা আর ত্যাগ দুটোই ভালোভাবে জানে। যখন কোনো কুমার আর কুমারীর মনে পরস্পরের প্রতি ভালোবাসা জন্ম নেয়, তখন তাদের পিতামাতাও একসময় তাদের স্বীকার করে নেন। শুধু একটু প্রতীক্ষা করতে হয়। আমাকেই দেখুন না দেবর্ষি, দেবী পার্বতীর মা আমাকে দেখে একটুও প্রসন্ন হননি, বরং সত্য এটাই যে উনি যখন আমায় প্রথমবার দেখেছিলেন, তখন ওনার মনে হয়েছিল যে এই জটাধারী অঘরী আমাদের কন্যাকে কিভাবে প্রসন্ন রাখবে। কিন্তু সময় পরিবর্তিত হয়েছে, যে মাতা আমাদের সংশয়ের দৃষ্টিতে দেখেন এখন প্রশংসা করেন যে উনি কত উত্তম জামাতা পেয়েছেন। মহাদেব, আপনি কোনো সুযোগ ছাড়েন না আমার পিতৃগৃহের উপহাস করার। দেবী পার্বতী, দেবর্ষি নিজের মনের শঙ্কা দূর করতে এসেছেন, আমি তো ওনার সমস্যারই সমাধান করছি। আর আপনি তো জানেনই যে আমি আমার শাশুড়ি মাতাকে কতটা সম্মান করি। মহাদেব, আপনি আর বলবেন না, আমি সব জানি। স্বামী আর স্ত্রীর মধ্যে কখন যে কিভাবে দ্বন্দ্ব বেঁধে যায় তা পূজনীয় ব্রহ্মাদেবও জানতে পারেন না। কিন্তু এই মতাবস্থায় আমার যেটা মনে হচ্ছে তা হলো, আমাকে অতি শীঘ্র এখান থেকে প্রস্থান করতে হবে। নারায়ণ নারায়ণ। কি ভুলভাল বলছো? হ্যাঁ, প্রাণ ত্যাগ করতেই যাচ্ছিলাম, তখনই সন্তোষী দিদি পিছন থেকে এসে আমাকে আটকায়। না হলে অনেক দূরে চলে যেত তোমার এই সাথে, তখন হয়তো তুমি আমাকে সহজেই ভুলে যেতে পারতে, তাই না ইন্দ্র? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। আরে, বাড়ির চাপে তোমাকে ভুলভাল বলে ফেলেছি। কিন্তু সাথী, মহাদেবের দিব্যি, তোমায় ছাড়া আমার জীবন কিচ্ছু না। কিন্তু ইন্দ্র, বাড়ির সবাই তো এখনো আটকাবে, আমার সঙ্গে তোমার বিয়েও হতে দেবে না, তাহলে তুমি এবার কি করবে ইন্দ্র? তুমি হরতালিকার ব্রত করতে চলেছ তো, দেখো কোনো না কোনো পথ নিশ্চয়ই বেরোবে। আর আমি মহাদেবকেও জানিয়েছি যে আমি আমার পার্বতীকে পেয়ে গেছি। আমি ওনার কাছে প্রার্থনা করব যাতে আমরা এক হতে পারি।